আমি বেঙ্গলি সম্প্রদায়ের রুমা রয় ঘরত উপস্থিত হয়েছি। রুমা রয় ঘরত বেঙ্গলি সম্প্রদায়ত লক্ষ্মী পূজার নিয়ম কেনেদরে করেছে আজি রুমা রয় আমাক কব। এই আমার লক্ষ্মী পূজা, তাৰমানে পূর্ণিমা দিনাখন লক্ষ্মী পূজা হয়। আমি ধান গছ, তাৰমানে ধান গছক লক্ষ্মী গোখানি সজাও, আর ইয়াত ডুং দিও, ডুঙত আমি ধান দিও, দাইল দিও, তারপর হালদি দিও, হোনরূপ দিও, এপিনে চাউল দিও, তারপর মা আকো মায়ে পদুম ফুল ভাল পায় নয়, পদুম ফুল এপাত দিও, তারপর তেল সেন্দুর, তারপর এনেকা হেৰি আলতা, তারপর ঘর বহাও, ঘর বহাও, পূর্ণিমা লাগিলে ঘরটো বহাও, তাৰমানে তারপর এনেকে ধূপ চাকি জ্বলাও, এনেকে আমার মায়ে পান তামোল ধান ধান এইবোৰ আমি দিওঁ, তাৰমানে মা মায়ে মানে মেইন সন্তুষ্ট হয় ইয়াতে, তেল সেন্দুৰ পান তামোল। হ্যাঁ, তারপর আৰু আমি লক্ষ্মী পূজা দিন মানে আমি লঘোণ থাকোঁ, ৰাতিপুৱাৰ পৰা লঘোণ থাকি আমি এইবোৰ বনাওঁ, এই তিলৰ লাড়ু, নাৰিকলৰ লাড়ু, নাৰিকলৰ সন্দেশ, তাৰপৰা এইবোৰ মিঠাই, এইবোৰ আখৈ, এই খৈ ৰুফা, মানে এটা এটা খৈ ৰুফা বলে, এটা হৈছে হৈছে ফল মূল, আগ এইসব দি, এই যে আলপ আলপনা আঁকি এইগুলো দিয়ে, এই যে চাল চালর গুড়ি দি, তাৰমানে এনেকে হেৰি করে আলপনা আঁকো, এনেকে রাখি তো এনেকে আলপনা আঁকো আমি। আলপনা আঁকে, এই আলপনা আঁকিলে মা মানে খুব ভাল হয়, খুব সুখী হয়, এই মা মানে আলপনা আঁকো, আলপনা আঁকি মার চরণ ধুতি আঁকো, এনেকে তারপর ধর ধান বুলি ধানের হেৰি তো আঁকো, এনেকে আমি আর লক্ষ্মী পূজা খুবই ভাল লাগে, খুবই আনন্দিত হোক আমি, তারমানে কেতিয়া লক্ষ্মী পূজা হব, তারমানে খুব ভাল লাগে আমার, আলহী ধুলহী আহে সবকে, লক্ষ্মী পূজা যেতে শেষ হয় আমি মানে পাচালি পড়ো, ঠাকুর গ্রন্থখন পড়ো, পড়ি মেলি পাচালি শেষ হওয়ার পাছত আমি সব মানে বুয়ারী সকলক তেল সেন্দুর পিন্ধাও, তেল আর সেন্দুর পিন্ধাই মেলি পানের খিলিটো দেখিছো না, তেনেকুৱা পানের পান তামোল হাতত দিওঁ, পান পানের খিলি এটা এটা হাতত দিওঁ, তাৰমানে সেইটো তাৰপৰা প্ৰসাদ দিওঁ, প্ৰসাদ বিতৰণ কৰোঁ। নমস্কাৰ কৃষ্ণ। এয়া আমি আজি বেংগলী সম্প্ৰদায়ৰ জুমাৰৰ ঘৰত উপস্থিত হৈছোঁ। নমস্কাৰ। জুমাৰৰ পৰা আমি আজি বেংগলী সম্প্ৰদায়ৰ লক্ষ্মী পূজাৰ বিষয়ে কিছু আভাস ল'ব বিচাৰিম। জুমা অকণমান বুজাই দিবাচোন, তোমালোকৰ বেংগলী ভাষাতে হ'লেও কৈ দিয়া। ঠিক আছে বাৰু। এইটো লক্ষ্মী ঠাকুৰ, আমি লক্ষ্মী পূজাৰ আগদিনা লক্ষ্মী ঠাকুৰক আনি থৈ দিওঁ, তাৰপৰা পিছদিনা ৰাতিপুৱা ধান ধোবা তলত দি লক্ষ্মী ঠাকুৰক বহাওঁ, যোগাৰ দিওঁ, তাৰপিছতে এইটো ঘট, ঘটৰ ওপৰত আমৰ পল্লৱ দিওঁ, তাৰ ওপৰত তলত ফুল দিওঁ, তাৰ তলত ধোবা ধান ফুল এইকেইটা দিওঁ, তাৰপিছত পূজা কৰোঁ, আৰু এই কল আপেল নাৰিকল পাঁচবিধ ফল মানে ইয়াত লক্ষ্মীৰ ওচৰতে দিওঁ, হিন্দুটো দিওঁ, এই আখৈ আখৈ নাৰিকলৰ লাড়ু তিলৰ লাড়ু এনেকৈ এনেকৈ শৰাইত দিওঁ, এইটোত এইটোতো দিওঁ, দুটাত দিওঁ, আৰু এইটো কলগছ, কলগছৰ ভিতৰত ধানৰ পুলি, কচু গছ, তাৰপিছত হালধি গছ, সেইকেইটা গোটেই বান্ধি এনেকৈ নতুন শাড়ীত মই কলাব বুলি কওঁ, কলাব বনাওঁ লক্ষ্মীৰ লগত, এনেকৈ কলাব দিওঁ, তাৰপিছত এইটো আগ আগ গছ আগৰ ওপৰৰ ইচ্ছেটো এইটো দিওঁ, তাৰপিছত এইটো নৌকা কলৰ খোল দি এনেকৈ নৌকা বনাওঁ, নৌকাৰ লগত ভিতৰত এনেকৈ সৰু সৰু কলগছৰ ইচ্ছে বনাওঁ, তাত ভিতৰত সোণ
রূপ হালদি ধান চাল তিল হত্তুকি এবিলা গুটে আমি সব দিউ হিন্দু দিউ দি পূজা আয়োজন করু তার পিছত এটু কলা এনেকে কলা বো বনাও তার উপর এনেকে হড়াই দিউ নারিকল লাড্ডু তাম্বুল পান কল সব ফল মানে যিকিটা ফল আমি আজরি কইছো ইকিটা সব দিউ এটু চাল আর ডাল আর তামোল পান দি লক্ষ্মী মার ওসরতে দিউ এটু তামোল পান হিন্দু তেল সব আই মানুহবিলাক আহিলে আমার ঘরত সব হিন্দুর তেল আমি মাথাত লগাও তেল লগাও তারপর তামোল পান দিউ চাকি বতি জ্বলাও আর এই লক্ষ্মীর কারণে আকো এটা এক্সট্রাকে হড়াই দিউ এটুও নারকেল লাড়ু আখৈ সব মানে ফল আমি ধুনিয়াকে মার ওসরতে আজরি করে দিউ ধন্যবাদ জিমা বিজয়।